বিরোধীদের অস্তিত্ব আছে ইন্ডিয়ার আছে ইন্ডির তো পিণ্ডি রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশেই চটকে গেছে ইন্ডির বারোটা বেজে গেছে আপনারা দেখছেন এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি আনপ্যারালাল তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং আমরা ভারতবাসী তৃতীয়বারের জন্য তাকে প্রধানমন্ত্রী করতে চাই এবারে মোদীজিকে তৃতীয়বার আনলে কি হবে জানেন তো এটা আমার ব্যক্তিগত মত আমি অমিত শাহজির ভাষণ শুনছিলাম জম্মু কাশ্মীর ডিলিমিটেশন নিয়ে বলছিলেন বলছিলেন আমি ২৪টা আসন জম্মু কাশ্মীরের ফাঁকা রাখলাম পাক অকুপাই কাশ্মীর ওটাকে দেশের মধ্যে কাশ্মীরে যুক্ত করলে ওখান থেকে ২৪ জনে মিলে আমাদের ভবিষ্যতে জিতবে পিওকে কারা কারা চান ভারতে ফিরুক সবাই চান তো তাহলে ফির একবার ফির একবার ফির একবার এইবার 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 দিতে হবে মার্জিন কত ছিল ১৯ ১০৪ ১৯ ২৪ অনেক জল গড়িয়ে গেছে বিজেপি আরো হিষ্ট পুষ্ট বলিষ্ঠ পল্লবিত সুশোভিত হয়েছে প্রচুর মানুষ এসেছেন বিজেপিতে মাত্র ৫৩,০০০ ভোট আমার বুথ কর্মীরা এদিক ওদিক করতে পারবেন না পারবেন না পারবেন না পারবেন না পারবেন না তাহলে সিট মোদীজিকে দিচ্ছি আমরা দিচ্ছি ৪০০-এর মধ্যে হাওড়া থাকছে হাওড়া থাকছে হাওড়া থাকছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন